জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প জন্য ব্যাটসম্যানদের বেশি সতর্ক হওয়া প্রয়োজন সকালে মিরপুরে দলের অনুশীলনের আগে কথা জানান দলের ব্যাটসম্যান আরিফুল হক এদিকে সিরিজ নিজেদের করে নিতে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে রিফাত আনজুমের প্রতিবেদন মিরপুরে অনুশীলন শুরুর আগে এভাবেই শিষ্যদের পরামর্শ দিলেন কোচ স্টিভ হয়তো সিরিজে ফেরার কৌশল বলছেন তিনি তবে যত কৌশলী শেখানো হোক না কেন মাঠে প্রয়োগে ব্যর্থ হলে সিরিজে ফেরাটা কঠিন হবে টাইগারদের জন্য সিলেট টেস্টে জিম্বাবুয়ের জন্য স্পিন ফাঁদ পেতে কোনো লাভ হয়নি উল্টো সেই ফাতে নিজেদেরই পড়তে হয় ব্যাটসম্যানদের দায়িত্বহীনতায় ম্যাচ হারে স্বাগতিকরা তাই মিরপুরে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সবাই সিলেট টেস্টে দুই ইনিংসে ভালো ব্যাট করেছেন অভিষিক্ত আরিফুল হক তাই ঢাকা টেস্টেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি সিরিজে ফিরতে হলে ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিতে হবে বলেও মত দেন তিনি আমাদের এখান থেকে কামব্যাক করতে হবে এটা আমরাই করব আমাদের কি করতে হবে ড্রেসিং রুমে সবাই ঠিক আছে সবাই পজিটিভ আছে আমাদের ম্যাচটা সবার কথা হলে ম্যাচ জিততে হবে এই ম্যাচটা আমরা যেভাবে ভালো একটা ব্যবধানে আমরা এই ম্যাচ জিতব অন্যদিকে দ্বিতীয় টেস্ট জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী জিম্বাবুয়ের দল এই লক্ষ্মী মাঠে নাবে সফুর কারীরা বলে জানিয়েছেন দলের অলরাউন্ডার পিটার মুর ঢাকাতে ড্র হলেও সিরিজ আমরা সেটা আমাদের জন্যই ভালো হবে তবে এই ম্যাচটা জিততে চাই আমরা এখানকার উইকেট সম্পর্কে আমাদের ধারণা রয়েছে আশা করি ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে আগামী 11 নভেম্বর মিরপুরের শেড বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট রিফাত আঞ্জুম বৈশাখী সংবাদ ঢাকা